নমস্কার, হারাহার মহাদেব, আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করছি সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ত্রিপুষ্কর দোষ, অর্থাৎ মৃত্যুকালীন যে দোষগুলো পায়, এক পাত, দুই পাত, ত্রিপাত, এবং সর্বোচ্চ দোষ হচ্ছে চতুষ্পাত। সেই জায়গায় ত্রিপুষ্কর কর্মটি করতে হয়। সে ত্রিপুষ্করে বিভিন্ন পুজো রয়েছে, যেগুলো পঞ্চাঙ্গ শান্তি সংস্থানের চেয়ে আলাদা, সেগুলো বলেছি। পঞ্চাঙ্গ শান্তি সংস্থানের সঙ্গে ডিটেলসে আলোচনা করা হয়েছে। এবার যে পুষ্করের পাঁচটি দেবতা পুজো করা হয় সেটা হয়েছে, এবং গণেশ ঘটে এছাড়াও তিনটে জিনিসের পুজো করতে হয়। তার মধ্যে বার রয়েছে এবং তিথি এবং নক্ষত্র। বারের ভিডিও আমরা দিয়েছি, বারের কীভাবে পুজো করবেন সেগুলোর বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে তিথি। যে তিনটে তিথি রয়েছে সেই তিনটে তিথিকে পুজো করতে হবে গণেশ ঘটে। কীভাবে পুজো করতে হবে, তার মন্ত্র কী, কীভাবে করতে হবে, সমস্ত কিছু আজকে ভিডিও বলবো। ভিডিও শুরু করব তার আগে একটা কথা একটু বলে রাখি, যে আপনারা অনেকেই ভিডিওগুলো দেখছেন, অনেকে এই ভিডিওগুলো দেখছেন না। অনেকে ভাবছেন যে এই ধরনের কাজটা খুব কম হয়, আমার কবে আসবে তখন দেখে নেবো, এরকম একটা অনেকের মোটিভেশন এসেছে। কিন্তু আমি যখন একটা বিষয় নিয়ে শুরু করেছি, আর কয়েকটা ভিডিওর মাধ্যমে এই সিরিজটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এই ধরনের ভিডিও ইউটিউবে এইভাবে আলোচনা করেনি অনেকে। অনেক ভিডিওই আপনারা অনেক কিছুই চলে আসে হট করে আপনার কাছে, এমন একটা বিষয় এলো যেটা আপনি কোনোদিন শোনেননি বা শুনলেও সেভাবে কোনোদিন কাজ করেনি। তখন আপনাকে ইউটিউব দেখতে হলো, ইউটিউব দেখে দেখলেন যে সেই বিষয়ে ভিডিও নেই, তখন আপনি হতাশ হলেন। তার জন্যই আমি এই বিষয়টা করছি, যে অনেকেই যখন নোটিফিকেশান আসছে বা এই ভিডিওটা যখন আসছে তখন সেগুলো সরিয়ে দিচ্ছেন, দেখছেন না, ভিউ দেখলেই বোঝা যায়, ঠিক আছে। অন্যান্য ভিডিও যেগুলো অনেকেই দেখছেন, এই চ্যানেলটা একাধারে যেমন ঠাকুরমশাইদের, একাধারে তেমন যজমানদের। যজমানদের বাড়িতে এই ধরনের কর্ম হয় তখন তাদেরও জেনে রাখতে হবে, নাহলে তারা উল্টোপাল্টা বিষয় করবে এবং ঠাকুরমশাইদের এই ধরনের কাজ, কারণ সকল ঠাকুরমশাইদেরই কাজ আসে, সব রকম কাজই আসে, ঠিক আছে। এবার এই ধরনের কাজও আসতে পারে, তখন আমরা কী করি, এই জিনিসটা যদি না জানি আমরা এর সাবস্টিটিউট কিছু একটা করে ফেলি, সেটাই ক্ষতি উভয় পক্ষেরই হয়, কাজটা ঠিকঠাক হয় না। তাহলে প্রত্যেকটা যখন স্বাস্থ্যবিহিত জিনিস দেওয়া রয়েছে, স্বাস্থ্যবিহিত প্রসেস রয়েছে, তাহলে আমরা সেই জিনিসটা করবো না কেন? তাই বলবো যে অবশ্যই ভিডিওটা যখন আসছে তখন আপনি দেখে নিন, একবার দেখে নিন, বুঝে নিন, দরকার বলে কিছু যদি মনে হয় নোট করার নোট করবেন, তারপরে অন্য যেগুলো আপনার দরকারি ভিডিও সেগুলো করুন। কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখুন, কারণ আপনাদের ভালোবাসাতেই পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল প্রায় 30,000-এর দোর গোড়া রয়েছে, আর কয়েকটা সাবস্ক্রাইবার 30,000 দোর গোড়া হবে। আমরা সবাই মিলে অন্যান্য তো যেগুলো দরকারি ভিডিও সেগুলো অবশ্যই দেবো। আপনারা কমেন্টে সাজেস্ট করতে পারেন কি বিষয়ে ভিডিও দেবো, অবশ্যই সেই ভিডিও আসবে, কিছু দেরি হলে সেই ভিডিও অবশ্যই আসবে। তাহলে এবার বিষয়ের মধ্যে চলে যাই। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, বার হয়ে গেছে আমাদের, আমাদের যেই ক্রো বারগুলো রয়েছে তিনটে, যেমন রবি, শনি এবং মঙ্গলবার, তার পুজো আমরা করা হয়ে গেছে। এইবার আজকে যে ভদ্রা তিথি রয়েছে, এগুলোকে ভদ্রা তিথি বলে, গণেশ ঘটে পুজো করতে হয়। যে তিথিগুলোর নাম কি, সেই তিথিগুলো হচ্ছে দ্বিতীয়া তিথি, সপ্তমী তিথি, দ্বাদশী তিথি। অনেক সময় এই ভিডিওগুলো আমি কেন করছি, এগুলো অনেক রকম কাজ রয়েছে, শান্তি সংস্থান কাজ তো প্রায়ই হয়। এইবার তারপরে অনেকে জিজ্ঞেস করে যে শান্তি দোষ কেন পায়, তখন আপনাদেরকে বোঝাতে হয় তার মধ্যে কী হচ্ছে। তার মধ্যে আমাদের অনেক সময় বই দেখে কী কারণে এক পাত, কী কারণে দুই পাত, কী কারণে তিন পাত, আমি যখন বারবার এই জিনিসগুলো বলছি, যখন আগেরবার বারবার বলেছি কোন বারের জন্য, একবারে তো মানুষের ব্রেনে একবারে কিছু ঢোকে না, শুনলে যেটা তাড়াতাড়ি ঢোকে সেটা একবার পড়লে ঢোকে না। তাই আমি বারবার শুনছি, আমি আজকে যেমন তিথিগুলো বললাম যে কোন কোন তিথিগুলো আপনারও মুখস্থ যাবে, এবার এর পরে যখন বলবো নক্ষত্র, নক্ষত্রগুলো মুখস্থ যাবে, তাই বারবার ভিডিওগুলো দেখবেন, ভিডিও দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে। তাহলে আজকে যে তিথিগুলোর পুজো করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয়া তিথি, সপ্তমী তিথি এবং দ্বাদশী তিথি, এরা মুখস্থ হয়ে যাবে। দেখুন, দ্বিতীয়া, দ্বাদশী এবং সপ্তমী, দ্বিতীয়া দ্বাদশী প্রায় এক, দশটা এর, দশটা অফের, দুটোই দ দিয়ে, এবং সপ্তমী, দুর্গাপুজো শুরু হয় সপ্তমীতে, চক্ষু দ্বারা সেই সপ্তমীটা মনে রাখবেন। তাহলে তিনটে তিথিতে পুজো করতে হয়। প্রথমে যে তিথিটা সেটা হচ্ছে দ্বিতীয়া তিথি। শুধু যদি সেই ব্যক্তি দ্বিতীয়া তিথিতে মারা যায় তাহলে তার ক্ষেত্রেই গণেশ ঘটে শুধু দ্বিতীয়া তিথিরই পুজো হবে, সপ্তদা তিথির পুজো করার কোনো প্রয়োজন নেই, সেগুলো আমি বলেছি ছোট্ট নোট করে নিয়ে তারপরে করবেন।
তাহলে দ্বিতীয়া তিথি পুজো কী হবে, শ্বেত চন্দন মিশ্রিত শ্বেত বর্ণ পুষ্প নিয়ে পুজো করতে হবে। কী করতে হবে, প্রথমেই এতে গন্ধ পুষ্পে ওইং দ্বিতীয়া তীথ উনম, এই এই মন্ত্রে পুজো হবে। আবহন হবে, আবহন কী হবে করজোড়ে প্রথমে ওং দেবায় ধৈস্থ দেবশ্রী শ্রীমনাশয় মা পরিগৃহীতং দেবায় মায়া দেবত্রায় ভর্য। তারপরে আতক চাল দুব্ব পুষ্প নিয়ে আবাহন করতে হবে। ওং দ্বিতীয়া তীথে ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইয়তিষ্ঠ ইয়তিষ্ঠ ইয় সন্নিধিন ইয় সন্নিধিন রুদ্র অধ্যতিষ্ঠং কুরু মম পূজনাং। তারপরে পুজো করতে হবে পঞ্চমাসে। এসো গন্ধ অয়িং দ্বিতীয়া তীথ নামে তত পুষ্প অয়িং দ্বিতীয়া তীথ নামে রামান্ন বিদ্যা। এভাবে তিনটেই পুজো করবেন। এরকম পঞ্চপচারে পুজো করার পরে হাত জোর করে আপনাদের এই অধিপতি দেবতা রয়েছে তাদের পুজো করতে হবে। এর অধিপতি দেবতা হচ্ছে প্রজাপতি এবং তুষ্টে, তাহলে পুজো করতে হবে এতে গন্ধস্তম প্রজাপত এ নম এতে গন্ধস্তম তুষ্টায় নম। এই হচ্ছে দ্বিতীয়া তিথির পুজো হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সপ্তমী তিথির পুজো। সপ্তমী তিথির পুজো শ্বেত চন্দন মিশ্রিত শ্বেত বর্ণের রক্ত পুষ্প নিয়ে পুজো করতে হবে। পুজোর মন্ত্র হচ্ছে এতে গন্ধ পুষ্প ওম সপ্তময় সপ্তমম নম সপ্তম। তাহলে করজোড়ে কি আবাহন করতে হবে, অং হিরণ্য গর্ভা সমাপ্তিতে তুষ্ট সততং পরিরেকম অতিশং সদা তথা পৃথিবী দদামিং কস্মে দেবা অভিশং বিধয়ম। তারপরে আতক চাল দুব্ব পুষ্প নিয়ে আবহন করতে হবে। অং সপ্তমী তিথি বৌ ইয়াগচ্ছি ইয়াগচ্ছি ইয়াগচ্ছ তিথি ইয়াগচ্ছি 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 আতিষ্ঠি আতিষ্ঠ ইয় সন্নিধিং ধম অধিষ্ঠিতং কুরুমম পূজনাং। হয়ে গেল। তারপরে পুজো করতে হবে এসব গন্ধ ওং সপ্তমী তীর্থ নামে তত পুষ্প ওং সপ্তমী স্থানে এসব ধুব তীর্থ এ তীব এরকম আমার নামের বিদ্যুৎ উপরে পুজোটা করতে হবে। তারপরে এর অধিপতি দেবতার যেগুলো রয়েছে সেই অধিপতি দেবতার পুজো করতে হবে। এতে গন্ধ পুষ্প রবরে রবরে নম রবরে এসে গন্ধস্বম রবরে নম এতে গন্ধস্বম উনি ভৌ নম। ঠিক আছে, এইবার প্রত্যেক এদেরও তর্পণ করতে হবে, এদেরও অভিসিঞ্চন এবং জপ করতে হবে। জপ তো জপে ওই মন্ত্রই জপ করবেন, বারোবার করতে পারেন, একশো আটবার করতে পারেন, ২৮বার করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এবার তিথি, এইবার যে তিথিটা হচ্ছে সেটা হচ্ছে শেষ তিথি দ্বাদশী তিথি। এটাও শ্বেত চন্দন মিশ্রিত শ্বেত বর্ণ পুষ্প নিয়ে গণেশ ঘরে পুজো করতে হবে। মন্ত্র কী হবে করজোরে করে, ওম তত্র প্রয়ন সমাবৃতি বিষত্তে পরমং পদ। তারপরে করজোরে মন্ত্র পাঠ করতে হবে আতক চাল দুব্ব পুষ্প নিয়ে। মন্ত্র হবে ওম দ্বাদশী তিথে ইয়াগচ্ছা ইয়াগচ্ছ ইয়ৌতিষ্ঠ ইয়ৌতিষ্ঠ ইয়ৌ সন্নিধিন অধিষ্ঠানং কুরুম পূজনাং। তারপরে পুজো এসো গন্ধ ওম দ্বাদশী নম এত পুষ্প দ্বাদশী নম এসো দ্বাদশী নম এসো দ্বাদশী নম এত দ্বাদশী নম। এরকম করে হবে। এবার এর অধিপতি দেবতা যারা রয়েছে সেটা হচ্ছে হরে এবং বায়বে। মন্ত্রবে এতে গন্ধস্ব হরয়ে নম এতে গন্ধপুষ্প বায়বে নম। এই হচ্ছে আমাদের ভদ্রা তিথি যে তিনটি রয়েছে দ্বিতীয়া দ্বাদশী এবং সপ্তমী তার পুজো গেল। এটা গণেশ ঘটেই পুজো করতে হবে। এইভাবে সম্পূর্ণ পুজো করলে আপনার সম্পূর্ণ কর্মটি হবে। অবশ্যই চতুষ্পাদশে ত্রিপুষ্কর করণীয়। যদি মনে হয় ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন, কারণ সাবস্ক্রাইবটা দরকার আছে, সবাই জানার দরকার আছে। এবং যদি ভিডিওর কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবেন। আর আমাদের গিয়ে যদি এই ধরনের কর্ম করতে হয় অবশ্যই বলবেন। আমাদের সব রকম লোক রয়েছে, নারায়ণ জাগবলি হোক, শান্তি সস্তায়ন হোক, পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন হোক, বা ত্রিপুষ্কর দোষকণ্ডন হোক, মাঙ্গলিক কালসর্ব, শনির সাড়ে সাথে যে কোনো কবচ তৈরি করতে হোক, সমস্ত কিছু আমাদের রয়েছে এবং মাঙ্গলিক কর্মের রয়েছে। সবার রকমের সুস্থ পূজা অর্চনা করতে থাকবেন। নমস্কার।